সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, সুস্থ থাকবে সামাজিক স্বাস্থ্যবিধি মেনে চলবে। সুযোগ করে অনলাইন ক্লাসে সবাইকে সুস্বাগত। আমি রুটনচন্দ্র দাস, প্রভাষক, সমাজবিজ্ঞান বিভাগ, বাঘাছড়ি রাঙ্গামাটি, পার্বত্য জেলা। তো আজকে আমরা একটু লক্ষ্য করি, একটা চিত্র দেখব। এই চিত্রটা আমরা দেখি বুঝবো ছবিটি কার। তোমরা হয়তো আমাদের সাইটটি নাও থাকতে পারে, তোমরা একটু নেটে সার্চ দিয়ে, যেহেতু অনলাইন ক্লাস আমরা করতেছি, অনলাইনে তোমরা দেখবি এবং প্লাস তোমরা নেটে একটু দেখবি, চিত্রটা দেখবে। এই ভদ্রলোকটা নাম হচ্ছে অ্যারিস্টটল। তাহলে আমি কেন এই ছবিগুলো দেখাচ্ছি তার উত্তর আমরা পাব। অ্যারিস্টটল সমাজবিজ্ঞান বিকাশের গুরুত্বপূর্ণ মতবাদ দিয়েছেন এবং তিনি বলছিলেন ম্যান ইজ সোশ্যাল বিইং। এরপরে তিনি আরও বলেছিলেন যে মানুষ সমাজে বসবাস করে না সে হয় দেবতা না হয় পশু। একটা ছবি আমরা দেখালাম, ছবিটি হচ্ছে বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ইবনে খালদুন। ইবনে খালদুন তিনি শহরে জন্মগ্রহণ করেন, তিনি একজন ইসলামী চিন্তাবিদ, এছাড়া তিনি একজন দার্শনিক, একজন ঐতিহাসিক, একজন সমাজবিজ্ঞানী। যিনি তার অমর গ্রন্থ আল মুকাদ্দিমা গ্রন্থে সমাজবিজ্ঞান বিকাশে গুরুত্বপূর্ণ অবদান এবং একটা আলোড়ন সৃষ্টি করেছেন। এই জন্য সমাজ ইবনে খালদুনকে সমাজবিজ্ঞানের আদি জনক বলা হয়। কী বলা হয়? সমাজবিজ্ঞানের আদি জনক। তাহলে আমরা দুজন দার্শনিকের আমরা ছবি দেখলাম, এরপর আরেকজনকে দেখি, এটা কি অগাস্ট পপ। তাহলে যাকে সমাজবিজ্ঞানে কী বলা হয়? জনক বলা হয়। তিনি ফরাসিতে জন্মগ্রহণ করে 1798 সালে এবং মৃত্যুবরণ করে 1857 সালে। সমাজবিজ্ঞানের জনক, যারই হাত ধরে আজকে 1839 সালে সর্বপ্রথম সোশ্যালজি শব্দটি ব্যবহার করে যে সমাজবিজ্ঞানের বিকাশের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ যার অবদান, তিনি হলেন কি অগাস্ট পপ। আজকে যে আমরা একটা স্বতন্ত্র সমাজবিজ্ঞান বিষয় নিয়ে আমরা যে পড়ালেখা করতেছি, তার প্রতিষ্ঠাতা জনক হচ্ছে অগাস্ট পপ। তিনি ছিলেন সেন্ট সাইমনের ছাত্র। সেন্ট সাইমনের প্রভাবে প্রভাবিত হয়ে তিনি সমাজবিজ্ঞান গবেষণায় আত্মনির্ভর। এরপর আমরা দেখি ছবিটি হচ্ছে হাওয়ার্ড স্পেন্সার। হাওয়ার্ড স্পেন্সার তার উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে আছে সোশিওলজি গ্রন্থ। তিনি তার সমাজ গবেষণায় বিবর্তন, জীববিজ্ঞানে বিবর্তনের সাথে তিনি তুলনা করেছেন। তিনি বলছিলেন সমাজ সহসরল অবস্থা থেকে কী হয়, জটিল, ক্রমশ জটিল অবস্থার রূপান্তর। তিনি সমাজকে জীবদের সাথে তুলনা করেছিলেন। তাহলে আমরা বুঝতে পারলাম যে আমরা তিনজন চারজন মনীষীকে এবং দার্শনিককে এর ছবি দেখালাম, সেখান থেকে আমরা কী লক্ষ্য করতে পারি। আমাদের আজকের আলোচনার বিষয় হবে কি সমাজবিজ্ঞান উৎপত্তি ও ক্রম বিকাশ। সমাজবিজ্ঞান উৎপত্তি ও ক্রম বিকাশ। তাহলে সমাজবিজ্ঞান উৎপত্তি ও ক্রম বিকাশ আমরা আলোচনার শেষে কী শিখতে পারবো, শিখানো পড়লো আমরা কী শিখতে পারবো, যে সমাজবিজ্ঞান উৎপত্তি ও ক্রম বিকাশ সম্পর্কে আমরা জানতে পারবো।
তাহলে আমরা একটু জেনে নিই কিভাবে সমাজ বিজ্ঞান উৎপত্তি ও ক্রমের বিকাশ কিভাবে আসছে। সমাজ সম্পর্কে আলোচনা। অতি সুপ্রাচীনকালে বস্তুত পাশ্চাত্য সমাজের শিল্প বিপ্লবের কালে সমাজবিজ্ঞানের পূর্ণাঙ্গ ও স্বতন্ত্র সামাজিক বিজ্ঞান বিজ্ঞান হিসাবে আত্মপ্রকাশ। তাহলে আমরা বুঝতে পারলাম যে সমাজবিজ্ঞানের আলোচনা, সমাজ সম্পর্কে যে আলোচনা সেটা কি দীর্ঘ এবং যদি প্রাচীনকালের, তাহলে যখনই পাশ্চাত্য, অর্থাৎ পাশ্চাত্য বলতে আমরা বুঝি কি ইউরোপ আমেরিকা পশ্চিমা দেশগুলো, ইউরোপ আমেরিকা জার্মান এসব অঞ্চলে যখন যে পাশ্চাত্য সমাজের শিল্প বিপ্লব, ওখানে যখন ইউরোপ আমেরিকা যখন শিল্প বিপ্লব হয় তখন কিন্তু সমাজবিজ্ঞান একটা কি পূর্ণাঙ্গ এবং স্বতন্ত্র সামাজিক বিজ্ঞান হিসেবে আত্মপ্রকাশ করেছেন। সমাজবিজ্ঞানের উদ্ভবের ক্ষেত্রে সমাজবিজ্ঞানী মরিস জিন্স বার তার রিজন অ্যান্ড রিজন, সমাজবিজ্ঞানী মরিস জিন্স বার তার রিজন অ্যান্ড রিজন গ্রন্থে সমাজবিজ্ঞানের উদ্ভবের মূলের চারটি বুদ্ধিভিত্তিক ধারার কথা বলেছেন। কয়টা বুদ্ধিভিত্তিক? চারটা বুদ্ধিভিত্তিক ধারার কথা বলেছেন। এক হচ্ছে রাজনৈতিক দর্শন, ইতিহাসের দর্শন, জীববিজ্ঞানের বিবর্তন, আর হচ্ছে সামাজিক জরিপ। এই চারটা বুদ্ধিভিত্তিক ধারার কথা, এই চার দ্বারা সমাজবিজ্ঞানের আত্মপ্রকাশ, একটা স্বতন্ত্র সামাজিক বিজ্ঞান হিসাবে আত্মপ্রকাশ লাভ করেছে। প্রথম যে প্রকাশটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে রাজনৈতিক দর্শন। তাহলে রাজনৈতিক দর্শনটা কি? সমাজবিজ্ঞানের উদ্ভবের মূলে রয়েছে রাজনৈতিক দর্শন, প্রাচীন গ্রিক নগরে নানাবিধ বিশৃঙ্খলা থেকে পরিত্রাণের লক্ষ্যে। তাহলে প্রাচীন গ্রিক নগরে, প্রাচীন গ্রিক নগর রাষ্ট্রে কি ছিল? বিশৃঙ্খলা, সমাজ ব্যবস্থা একটি বিশৃঙ্খলা ছিল। তখন এই বিশৃঙ্খলা থেকে পরিত্রাণের জন্য থেলিস, ডেমোক্রেসি, সক্রেটিস, প্লেটো এবং অ্যারিস্টটল রাজনৈতিক দর্শনের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এরপর আছে প্লেটো তার রিপাবলিক গ্রন্থে বাস্তবতা বর্জিত তত্ত্বের অবতারণা করলেও, দেখো প্লেটোর কথা তো, প্লেটো এই রাজনৈতিক দর্শনে প্লেটো কী বলছিলেন? তার রিপাবলিক গ্রন্থে বলছিলেন যে বাস্তব বর্জিত তত্ত্বের অবতারণা করলেও কিন্তু তারই সুযোগ্য ছাত্র অ্যারিস্টটল তার পলিটিক্স গ্রন্থে বাস্তবভিত্তিক সমাজ এবং রাষ্ট্রীয় কাঠামো নিয়ে ব্যাখ্যা প্রদান করেন। তাহলে আমরা বুঝতে পারলাম প্লেটোটা ছাত্র হচ্ছে কি অ্যারিস্টটল। প্লেটো যে কথাটা তার রিপাবলিক গ্রন্থে বলেছেন তারই সূত্র ধরে তার ছাত্র বলছিলেন কি বাস্তবভিত্তিক সমাজ এবং রাষ্ট্রীয় কাঠামো, তিনি রাষ্ট্রীয় কাঠামো অ্যারিস্টটল তার পলিটিক্স গ্রন্থে রাষ্ট্রীয় কাঠামো নিয়ে তিনি ব্যাখ্যা প্রদান করেন, যেটা রাজনৈতিক দর্শন। তাহলে আমরা এখানে জানতে পারলাম প্লেটো তার রিপাবলিক গ্রন্থ এবং প্লেটোর ছাত্র হচ্ছে কি অ্যারিস্টটল তার বাস্তবভিত্তিক সমাজ এবং রাষ্ট্রীয় কাঠামো নিয়ে ব্যাখ্যা প্রদান করেন। এরপরে আমরা ইতিহাসের দর্শন, তাহলে ইতিহাসের দর্শন কি বলে? সমাজবিজ্ঞানের উদ্ভবের মূলে সর্বাধিক গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে ইতিহাসের দর্শন। তাহলে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কোন জিনিসটা? ইতিহাসের দর্শন সমাজবিজ্ঞানের উদ্ভবে। চতুর্দশ শতাব্দীতে ইবনে খালদুন ইতিহাসের ক্ষতি দ্বারা সম্পর্কে অত্যন্ত গভীর এবং কি বস্তুনিষ্ঠ বিশ্লেষণ করেন। তাহলে চতুর্দশ শতাব্দীতে ইবনে খালদুন ইতিহাসের ক্ষতি দ্বারা সম্পর্কে অত্যন্ত গভীর ও বস্তুনিষ্ঠ বিশ্লেষণ করেন। পরবর্তীতে অষ্টাদশ শতাব্দীতে তার অমর গ্রন্থ আল মুকাদ্দিমার মাধ্যমে সমাজবিজ্ঞান উদ্ভবকে তিনি আরও ত্বরান্বিত করেন। তাহলে তিনি প্রথমে ইতিহাসের দর্শন নিয়ে তার গভীর এবং বস্তুনিষ্ঠ চিন্তাধারা ছিল, এই বস্তুনিষ্ঠ চিন্তাধারা বিশ্লেষণ থেকে অষ্টাদশ শতাব্দীতে তার অমর গ্রন্থ এটা হচ্ছে কি আল মুকাদ্দিমা, ওইটা তার উল্লেখযোগ্য গ্রন্থ। এই আল মুকাদ্দিমা মাধ্যমে তিনি একটা সমাজবিজ্ঞান উদ্ভবের একটা আলোড়ন সৃষ্টি করেন। এরই পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি দার্শনিক বিজ্ঞ তার নিউ সায়েন্স গ্রন্থে বলেন মানব সমাজ নির্দিষ্ট নিয়মে পরিচালিত। তাহলে
তারপর হচ্ছে ভিকু বলছেন তার নিউ সায়েন্স গ্রন্থে যে মানব সমাজ একটা নির্দিষ্ট নিয়মে কী হয় পরিচালিত হয়, তিনি সমাজ বিবর্তনের তিনটি ধারার কথা বলেছেন। তার সমাজ বিবর্তনের তিনটি ধারার কথা বলেছে, একটা হচ্ছে দেবতার যুগ, বীর যোদ্ধাদের যুগ, মানুষের যুগ। তিনটি ধারার কথা আছে, দেবতাদের যুগ, বীর যোদ্ধাদের যুগ, মানুষের যুগ। এরপরে মন্টেস্কু, মন্টেস্কু তার স্পিরিট অফ ল সে বলেন, দ্য স্পিরিট অফ ল যে বলেন সমাজ বিশ্লেষণে গুরুত্বপূর্ণ অবদান রাখেন তার স্পিরিট অফ ল গ্রন্থে। এরপরে ঊনবিংশ শতাব্দীতে হেগেল, সেন্ট সাইমন, অগাস্টকোট, কার্ল মার্ক্স প্রমুখ মনীষী চিন্তাধারা ইতিহাসের দর্শনে প্রতিফলিত। তাহলে আমরা ইতিহাসের দর্শনে প্রথমত দেখতে পাই কি ইতিহাসের দর্শনে ইতিহাস নিয়ে অত্যন্ত গভীরভাবে বিশ্লেষণ করেছেন, বস্তুনিষ্ঠভাবে বিশ্লেষণ করেছেন ইবনে খালদুন। এরপর আছে কি ভিকু, ভিকু এরপর আছে কি মন্টেস্কু, এরপর হেগেল, সেন্ট সাইমন, তারপরে হচ্ছে অগাস্টকোট, তারপর হচ্ছে কি কার্ল মার্ক্স, এরা ইতিহাসের দর্শনের প্রতিফলিত হয় সমাজবিজ্ঞান উদ্যোগের ক্ষেত্রে। এরপরেতে সেন্ট সাইমনের চিন্তাধারা পুঁজি করে, সেন্ট সাইমনের চিন্তাধারা পুঁজি করে তার সুযোগ্য ছাত্র ফরাসি দার্শনিক অগাস্টকোট সমাজ গবেষণা আত্মনিয়োগ করেন। তিনি তার উল্লেখযোগ্য গ্রন্থ দ্য পজিটিভ ফিলোসফিতে সর্বপ্রথম 1839 সালে সোশিওলজি শব্দটি ব্যবহার করেন। তিনি একমাত্র সমাজ চিন্তাবিদ ছিলেন যিনি 1839 সালে সোশিওলজি শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন। এই জন্য অগাস্টকোটকে সমাজবিজ্ঞানের জনক বলা হয়। কী বলা হয়? অগাস্টকোটকে সমাজবিজ্ঞানের জনক বলা হয়। অগাস্টকোট তার মতে সমগ্র মানব জাতির সমাজজ্ঞান বা মানবজ্ঞান বিকাশের সাধনের জন্য তিনটি স্তরের কথা বলেছেন। তিনি বলেছেন সমগ্র মানব জাতির জ্ঞানী জ্ঞানের শিখরের জন্য বা মানব জ্ঞানের বিকাশ সাধনের জন্য তিনটা স্তরের কথা বলেছেন। সে তিনটা মানব জ্ঞান বিকাশের তিনটে স্তর হলো, এক হচ্ছে ধর্মতাত্ত্বিক স্তর, দুই অধিবিদ্যাগত স্তর, তিন দৃষ্টবাদী স্তর। তাহলে কি তিনি সমগ্র মানব জাতির জ্ঞানের বিকাশ সাধনের জন্য তিনটা স্তরের কথা বলেছেন। ধর্মতাত্ত্বিক স্তর যেটা ধর্মের ভিত্তিতে সমাজ বা রাষ্ট্র পরিচালিত হতো, এরপরে ছিল কি অধিবিদ্যাগত স্তর, এটা ধর্ম কিছুটা অংশ ধর্ম কিন্তু একটু বাস্তবভিত্তিক। এরপরে হচ্ছে কি দৃষ্টবাদী স্তর, যেটা হচ্ছে বিজ্ঞানভিত্তিক সমাজ ব্যবস্থা। তাহলে আমরা অগাস্ট, এরপর আছে কি জীববিজ্ঞানী বিবর্তন তত্ত্ব, জীববিজ্ঞানী বিবর্তন তত্ত্বে কী বলা হয়েছে যে জীববিজ্ঞানে ব্যবহৃত বিবর্তনবাদী তত্ত্ব সময় সমাজবিজ্ঞান উপযুক্তি বিশেষ ভূমিকা রাখে। এর মধ্যে হাওয়ার স্পেন্সারকে, হাওয়ার স্পেন্সার কী করছিলেন সমাজকে জীবদের সাথে তুলনা করে তিনি অভিমত ব্যক্ত করেন যে সমাজ ক্রমশ সসল অবস্থা থেকে জটিল অবস্থায় বিবর্তিত হয়েছে। তাহলে কি সমাজ ক্রমশ সসল অবস্থা থেকে জটিল অবস্থায় বিবর্তিত হয়েছে। মর্গান, লুইস হেনরি মর্গান তার আনসেন্ট সোসাইটি গ্রন্থে বলেছেন আদিম পর্যায়ে হতে মানুষ কীভাবে ধীরে ধীরে বিবর্তনের ধারা অতিক্রম করে প্রথমে মানুষ কী করছিল বন্যা দশা ও বর্বর দশা অতিক্রম করে মানুষ কী করছে আজকে সভ্যতার যুগে এসে পৌঁছেছে। আজকে আমরা আধুনিক সভ্য সমাজ ব্যবস্থায় বসবাস করি, সভ্য সমাজে বসবাস করছি, সভ্যতার যুগে আমরা বসবাস। তাহলে মানুষ কী করছে আদিম পর্যায়ে বিবর্তন প্রক্রিয়ায় সমাজ কিন্তু একদিনে এটা পরিবর্তন হয়নি, বিবর্তন প্রক্রিয়ায় ক্রমান্বয়ে আস্তে আস্তে পরিবর্তন আদিম সমাজ থেকে মানুষ আদিম সমাজ আদিম যে পর্যায়ে ছিল বন্যা এবং বর্বর দশা ছিল সেটাকে অতিক্রম করে আমরা আস্তে আস্তে কী করেছি সভ্যতার যুগে এসে পৌঁছেছি। তাহলে লাস্টের যে কথাটা হচ্ছে যে জরিপ, সামাজিক জরিপ, সামাজিক জরিপে কী বলা আছে যে সমাজবিজ্ঞান উৎপত্তিমূলে সামাজিক জরিপের অবদান অপরিসীম। এখন শিল্প বিপ্লব, ফরাসি বিপ্লব এবং আলোকবর্তিকের যুগে সমাজ গবেষণায় সামাজিক জরিপ বিশেষ ভূমিকা পালন করে।
এক্ষেত্রে সমাজ বিজ্ঞানী ডুর্খেম সমাজকে সংহতির ভিত্তিতে বিবেচনা করে, সংহতি। তিনি তার গবেষণায় সমাজ বিজ্ঞানের উৎপত্তিতে সমাজকে সংহতির ভিত্তিতে বিবেচনা করেছেন। তাহলে আমরা দেখতে পাই সমাজ বিজ্ঞানের স্বতঃসিদ্ধ সূত্র প্রতিষ্ঠা করতে না পারলেও সমাজ বিজ্ঞানের বস্তুনিষ্ঠ এবং মূল্যবোধ নিরপেক্ষ বিজ্ঞান হিসেবে সুপ্রতিষ্ঠিত করেছে এইসব কারা, যে রাজনৈতিক দর্শন, ইতিহাসের দর্শন, জীব বিজ্ঞানের বিবর্তন তত্ত্ব দ্বারা এবং সামাজিক জরিপ। তাহলে আমরা রাজনৈতিক দর্শনে কারা চিনতে দেখতে পেলাম, তোমার হচ্ছে অ্যারিস্টটল, তারপর হচ্ছে কি প্লেটো, অ্যারিস্টটল, ইবনে খালদুন হচ্ছে ইতিহাস, অগাস্ট পোপ, কার্ল মার্কস, কেমন স্যান সাইমনের দেশে ইতিহাসের দর্শন। এরপর আছে কি জীববিজ্ঞানের বিবর্তন তত্ত্বে আছে তোমার হাওয়ার্ড স্পেন্সার। এরপরে আছে সামাজিক জরিপ হচ্ছে তোমার উৎপত্তিমূলক সামাজিক জরিপ অবদান, শিল্পবিপ্লব পরাশবে এবং আলোকবর্তিতাকার যুগে সমাজ গবেষণায় সামাজিক জরিপ বিশেষ ভূমিকা পালন করেছে। এক্ষেত্রে জরিপের ক্ষেত্রে এলিম ডুর্খেম তার সমাজকে সংগতির ভিত্তিতে বিবেচনা করেছেন। তা তোমার মূল্যায়ন, আমরা কিছু মূল্যায়নে যাবো। সমাজ ইবনে খালদুনের বিখ্যাত গ্রন্থের নাম, এরপরে সমাজ বিজ্ঞানের জনককে, কয়েকজন রাজনৈতিক দার্শনিকের নাম, তোমরা ক্লাসটা যখন দেখবে, বই দেখবে, কয়েকজন দেখবে যে রাজনৈতিক দার্শনিক দর্শনের নাম পাবে, ইতিহাস দর্শনের নাম পাবে, জীববিজ্ঞানের এগুলো এদের নামগুলো পাবে, তো তোমরা খাতায় লিখবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে এখান পর্যন্ত। তোমরা অনলাইন ক্লাসগুলো দেখবে, ভালো থাকবে, সুস্থ থাকবে। আমরা চেষ্টা করব অনলাইন ক্লাসগুলো তোমাদেরকে ভালো করে একটু উপস্থাপন করার জন্য, ঠিক আছে? তোমরা একটু দেখবে, লিখবে, দেখার চেষ্টা করবে। ধন্যবাদ সবাইকে, আজকের মতো এখানে শেষ করলাম।